সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি দেশে নেই, নেই তেমন আলোচনায়ও, তবে সম্প্রতি আবার হঠাৎ করে এলেন আলোচনায়। বিগত কয়েকদিন ধরে ফেসবুকে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। তিনি নাকি দেশ এবং জাতির অনেক ক্ষতি করেছেন, তাকে জাতির বেইমান বললে অনেকেই অভিহিত করছে। তার বিপক্ষে গিয়ে কিছু কথা না বললেই নয়, তাদের সমালোচনার জবাব না দিলেই নয়। তাই আমাদের আজকের এই ভিডিওটিতে দীর্ঘদিন ধরে জাতীয়ভাবে আলোচনার বাইরে ও দেশের বাইরে থাকা ফখরুদ্দিন আহমেদকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই সাথে এই ভিডিওতে জানাবো তার জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য। সেই সাথে বর্তমানে তিনি কোথায় আছেন, কি করছেন, তারও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দেব এমনি হারিয়ে যাওয়া বিখ্যাত ব্যক্তিদের নানা রকম অজানা তথ্য ও জীবনের কথা। তো চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায়। 2007 সালের 12ই জানুয়ারি থেকে 2009 সালের 6ই জানুয়ারি অবধি জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। এই লোকটাকে নিয়ে ইদানিং ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। ইনি নাকি দেশ ও জাতির অনেক ক্ষতি করেছেন, ওনাকে জাতীয় বেইমান বলে অনেকেই অভিহিত করছে। এর বিপরীতে আবার অনেকেই বলছেন আমাদের সৌভাগ্য হয়েছিল এই লোকটার শাসনকাল নিজ চোখে দেখার। উনি আসলেই এক জাতীয় বেইমান, কারণ এই লোকটার আমলেই সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারত। এই লোকটার আমলেই যে কোনো ধরনের পুলিশি সেবা নিতে কোনো প্রকার ঘুষ দিতে হতো না। এই লোকটার আমলেই কোনো সরকারি অফিসে কাজের জন্য এক টাকাও ঘুষ দিতে হয়নি। এই লোকটার আমলেই মেয়েরা নিরাপদে এবং নির্ভয়ে তারা চলাচল করতে পারত। এমনকি রাত 10টার পরেও যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা চলাচল করত, কোনো মানুষরূপী জানোয়ার ছিল না যে তাকে ইফটিজিং করবে। আর সেখানে দিনে ইফটিজিং করা সে তো চিন্তারও বাইরে। এই লোকটার আমলেই বাংলাদেশের ইতিহাসে রেপ সর্বনিম্ন পর্যায়ে ছিল, এক কথায় ছিল না বললেই চলে। এই লোকটার আমলেই চাকরি নিতে কোনো ঘুষ দিতে হয়নি। এই লোকটার আমলেই কোনো মারামারি, হানাহানি, গাড়ি ভাঙচুর, এমনকি রাস্তা অবরোধ হতো না। এই লোকটার আমলেই ধর্মীয় সংখ্যালঘু বলতে কোনো কথা ছিল না, সবাই সমান অধিকার ভোগ করত। এই লোকটার আমলেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া হতো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি ছিল না, কোনো লেখাপড়ার পরিবেশ নষ্টকারী ছাত্র নেতাও ছিল না। এই লোকটার আমলেই রাস্তাঘাট, বাজার, এমনকি গাড়িতে এক কথায় কোথাও চাঁদাবাজি ছিল না। কোনো গাড়ির মালিক এবং ড্রাইভার বলতে পারবে না যে গাড়ি চালাতে গিয়ে তাদেরকে কখনো এক টাকা চাঁদা দিতে হয়েছে। এই লোকটার আমলেই অমুক ভাই, তমুক ভাই, ছাত্রনেতা, পাতি নেতা, টেন্ডার নিয়ে মারামারি ছিল না। এই লোকটার আমলেই সকল দুই নম্বর ব্যবসা এক কথায় বন্ধ হয়ে গিয়েছিল। এই লোকটার আমলেই সরকারি সেবা বলতে যা বোঝায় তা মানুষ কোনো ঘুষ তদবির ছাড়াই পেত। এই লোকটার আমলেই সকল ধরনের আকাম কুকাম, মদ জুয়া, নারীবাজি বন্ধ হয়ে গিয়েছিল। এই লোকটার আমলেই পাসপোর্ট নিতে কোনো ঘুষ লাগত না, ভূমি অফিসে কোনো ঘুষ লাগত না, এয়ারপোর্টে কাউকে হয়রানির শিকারও হতে হতো না। এই লোকটার আমলেই রাস্তায় ট্রাফিক পুলিশ একটা টাকা চাওয়ার সাহস করত না। এই লোকটার আমলেই মানুষ নিশ্চিন্তে সেই সময় ঘুমাতে পারত, গুম হয়ে যাওয়ার ভয় থাকত না। যাই হোক, ফখরুদ্দিন সাহেবের ভক্তদের কথা বলতে গিয়ে শুরুতে একটু ইমোশনাল হয়ে পড়ায় দুঃখ প্রকাশ করছি। এবার চলে যাব তাকে নিয়ে বিস্তারিত আলোচনায়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দুর্দান্ত প্রতাপে 2 বছর চালিয়েছেন দেশ। তার আমলে গ্রেফতার হয়েছেন দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। 2009 সালে ক্ষমতা হারানোর পর থেকে সেই ফখরুদ্দিন আহমেদ 10 বছরেরও বেশি সময় ধরে বিদেশে। এর আগে ডাক্তার ফখরুদ্দিন আহমেদ 1940 সালের 1 মে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মহিউদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে 1960 সালে এবং 1961 সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়তেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্মকমিশনে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি 1978 সাল পর্যন্ত বাংলাদেশের কর্মকমিশনে চাকরি করেন। সেই বছরই তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। 2001 সালের 19 নভেম্বর তিনি বিশ্বব্যাংকের পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। 30 এপ্রিল 2005 সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে সে সময় কর্মরত ছিলেন। সেসবই অতীত এবং বর্তমানের কথা
বলার তেমন কিছুই নেই। 2009 সাল থেকে ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন। এর আগে 2009 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতার পালবদলের পর ফখরুদ্দিন বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় দেশেই ছিলেন। এরপর 111-এর কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে সেই সময় গঠিত সংসদীয় কমিটি ফখরুদ্দিনকে জেরার জন্য তলব করেছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান। এর আগে ফখরুদ্দিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে 2টি বাড়ির মালিক, আর তার একটিতে এখন তিনি স্ত্রী সহ থাকছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে তিনি ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা এবং শিক্ষকতা করছেন। তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একটি অংশ, বিশেষ করে বিএনপি সমর্থকদের ক্ষোভের কারণে তিনি নিজেকে একটু দূরে সরিয়েই রাখেন। 2009 সাল থেকে সেখানে অবস্থান করলেও ফখরুদ্দিন আহমেদ সাধারণত বাংলাদেশি কমিউনিটির সামনে আসেন না। 2015 সালের শেষ দিকে তার এক বন্ধুর জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের এক মসজিদে উপস্থিত হয়েছিলেন জনাব ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিনের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, সাবেক প্রধান উপদেষ্টার শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে, যে কারণে ক্রমেই তার শরীর ভেঙে পড়ছে। তাকে মাঝে মধ্যেই কেমোথেরাপি দেওয়া হচ্ছে। এর আগে 2007 সালের 11 জানুয়ারি দেশের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপে ক্ষমতা দখল করেছিলেন ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সেই থেকে বছরের প্রথম মাসের 11 তারিখ পশ্চিমা আদলে 111 হিসেবে পরিচিতি লাভ করেছে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস হলেও ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতায় ছিল প্রায় 2 বছর। তবে ওই সময় পেছন থেকে সেই সময়ের প্রধান সেনাপতি জেনারেল মইনুল আহমেদ তিনি নাকি কলকাঠি নাড়তেন বলে অভিযোগ আছে। ফখরুদ্দিন আহমেদের মতো তিনিও এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অসহিষ্ণুতার কারণে সহিংসতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতা এবং এর ফলে পশ্চিমাদের চাওয়ার ফল হিসেবে ওই দিন রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সেনা সমর্থিত অরাজনৈতিক সরকারের হাতে। এর আগে বিএনপি জোট সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে 2007 সালের 12 জানুয়ারি 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এক পর্যায়ে আওয়ামী লীগ সহ প্রায় সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাপ্রধান পদে পরিবর্তন আনতে চান ইয়াজউদ্দিন। সেনাবাহিনীর মূলধারা তার এই সিদ্ধান্ত আগেই জানতে পেরে 11 জানুয়ারি তা বন্ধ করার পাশাপাশি সেই সময় জরুরি অবস্থা জারি করায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার আসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন। সেই সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম সেই সময় তিনি পরিচালনা করেছিলেন। সেই সময় দেশের প্রায় 160 জন রাজনৈতিক, সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। এক সময় দেশের ভূতপূর্ব 2 প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। 2009 সালের 6 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। এরপর থেকে ফখরুদ্দিন আহমেদ আড়ালেই রয়েছেন। সাবেকই প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নানা আশঙ্কায় দেশ ছেড়েছিলেন তিনি। দেশ ছাড়ার পেছনে মামলাভীতি এবং নিরাপত্তাহীনতাই ছিল অন্যতম। তবে সেই ভীতি তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি, আর এই বিষয়টি তিনি তার স্বজনদেরকে একাধিকবার বলেছেনও। তাদেরকে তিনি বলেছেন, দেশে ফিরলেই তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘটে যাওয়া যে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে মামলা হতেই পারে, আর এই মামলার কারণে তাকে কারাগারেও যেতে হতে পারে। শুধু তাই নয়, দেশে তার জীবনের নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কাও তিনি করছেন। এইসব ঝামেলা এড়াতেই প্রবাস জীবনকে বেছে নিয়েছেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তার আর ইচ্ছে নেই দেশে ফেরার। তারপরেও তার ভক্তরা বলতে দ্বিধাবোধ করছেন না যে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি নাই, আমি ডক্টর মাহাথির মোহাম্মদকেও দেখি নাই, আমি লিক ওয়ান ইউকেও দেখি নাই, আমি আব্রাহাম লিঙ্কনকেও দেখি নাই, আমি দেখেছি ডক্টর ফখরুদ্দিন আহমেদকে। উনি দেখিয়ে দিয়েছেন যে দেশকে কীভাবে দুর্নীতি এবং ঘুষমুক্ত করতে হয়। ইনি দেখিয়ে গিয়েছেন দেশের মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হয়। উনি দেখিয়ে গিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা কাকে বলে। অনেকেই এও বলছেন, কেউ পছন্দ না করলেও এই খারাপ লোকটাই আমার আদর্শ। তবে ফখরুদ্দিনের এমন ভক্তদের ভিড়ে সমালোচকও কম নয়। মূলত সমালোচকদের কারণেই আবারও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনার চোখে কেমন ছিলেন একজন ফখরুদ্দিন আহমেদ? তার শাসন ব্যবস্থা আপনার কাছে কেমন লাগতো? কেমন লেগেছিল তার রাষ্ট্র পরিচালনা? যদি মনে করেন যে তিনি সেরা ছিলেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। আর যদি দ্বিমত পোষণ করেন,
তাহলে নো লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।